নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প গল্পের নাম পর পুরুষ লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় করালি গরু খুঁজতে বেরিয়েছিল আর তারক বেরিয়েছিল বউ খুঁজতে কালীপুরের হাটে সাঁঝের বেলায় দুজনে দেখা বা চোখে ছানি এসেছে ভালো ঠাহর হয় না তবু তারককে চিনতে পেরে করালি বলল তারক না কি আর বলো কেন দাদা মাগি সকাল থেকে হাওয়া ঝগড়া করেছিস সে আর কোন দিন না হচ্ছে আজ আবার বাগান থেকে মস্ত কচুটা তুলে নিয়ে বেরিয়েছে আমি ভাবলুম কচু বেচতে যদি হাঁটে এসে থাকে বাঁধা বউ ঠিক ফিরে যাবে আমার তো তা নয় গরু বলে কথা অবোলা জীব হাটে যদি হাত বদল হয় তো মস্ত লোকসান গোহাটা ঘুরে দেখেছ তার দেখিনি পেলুম না ভেবো না গরুও ফিরবে চলো পরানের দোকানে বসি পরান তারির কলসি সাজিয়ে বসে একখানা বারকো ভাঁড় আর কাচের গেলা সাজানো আশপাশে খদ্দেররা সব উবু হয়ে বসে ঢকাঢক গিলছে দুজনে সেখানে সেটে গেল কালীপুরের হাট একখানা হাটের মতো হাটই বটে দশটা গা যেন ভেঙে পড়ে জিনিস যেমন সরেস দামও মোলায়েম এই সন্ধ্যের পরও হ্যাজাক কার্বাইড টেমি জেলে বিকিকিনি চলছে রম রম করে হাটে বাজারে এলে মনটা ভালো থাকে তারকের পেটে তারিটারি গেলে তো আরও তর হয়ে যায় তবে কি না বউটা সকালবেলায় পালিয়ে যাওয়ায় আজ সারা সারাদিন হরিমটর গেছে রান্নাটা আসে না তারকের ছেলেবেলায় এই কালীপুরের হাটেই এক জ্যোতিষী তার মাকে বলেছিল বাপু তোমার ছেলের কিন্তু অগ্নিভয় আছে আগুন থেকে সাবধানে রেখো তাই মা তাকে গা ছুঁয়ে বাক্য নিয়েছিল আগুনের কাছে যাবে না মায়ের কথা ভাবতেই চোখটা জ্বালা করল মা মরে গিয়ে স্তক কিছু ফাঁকা হয়ে গেছে যেন দুপুরে গড়ানো বেলায় মুকুন্দর দোকানে চারটি মুড়ি বাতাসা চিবিয়েছিল এখন খিদেটা চাগর মারছে করালি যেন মনের কথা টের পেয়েই বলল নন্দ কিশোরের মোচার চপ খাবি খুব খাব পয়সা দিচ্ছি যা নিয়ে আয় নন্দ মোচার চপের খুব নাম ডাক দিনে দোকানে যেন পাকা কাঁঠালে মাছির মতো ভিড় এখন সন্ধ্যাবেলায় ভিড় একটু পাতলা হয়েছে সারাদিনে না হোক কয়েক হাজার টাকার মাল বিক্রি করে নন্দকিশোরের হেদানো চিহারা চারটে কর্মচারীও নেতিয়ে পড়েছে যেন নন্দকিশোর মাথা নেড়ে বলল মোচা কখন ফুরিয়ে গেছে ফুলুরি হবে তবে গরম নয় আহা একটু গরম করে দিলেই তো হয় উনুন ঝিমিয়ে পড়েছে বাপু এখন আজ তুলতে গেলে কয়লা দিতে হবে শেষ সাথে আর আঁচ তুলে লোকসান দেবো নাকি দুটাকার ফুল উড়ির জন্য তা বটে তারক এধার ওধার খুঁজে দেখল শেষে মুকুন্দ দলুইয়ের দোকানে গরম চপ পেয়ে নিয়ে এলো খালি পেটে ঢুকে চপ যেন নৃত্য করতে লাগল তার ওপর তারি গিয়ে যেন গান ধরে ফেলল ভেতরে যখন নাচ গান চলছে তখন তারক বলল কালীপুরের হাট বড় ভালো জায়গা কি বলো করালিদা জিবে একটা মারাত্মক কাঁচালঙ্কার লঙ্কার ঘসটানি খেয়ে ছিল করালি একগাল গাল তাড়িতে জ্বলন্ত জিভটা খানিক ভিজিয়ে রেখে ঢোঁক গিলে বলল সেই কোমরে ঘনসি পড়া বয়সে বাপের হাত ধরে আসতুম তখন একরকম ছিল এখন অন্যরকম তারকের বাপাশে একজন দাঁত উঁচু লোক তখন থেকে দুখানা সস্তা গন্ধ সাবান বাঁ হাতে ধরে বসে আছে ডান হাতে গ্লাসে চুমুক দিচ্ছে আর ঘুরিয়ে ফিরিয়ে সাবান দুখানা দেখছে বারবার পেটের মাঝে নৃত্যগীত চলছে মেজাজটা একটু ঢিলে হয়েছে তারকের লোকটার দিকে চেয়ে বলল সাবান বুঝি বইয়ের জন্য লোকটা উদাস হয়ে বলল বউ কোথা ঘাড়ের ওপর দু দুটো ধুমসি বোন মা বাপ মুকুন্দ বিশ্বের সাপ বলে দিয়েছে আগে পরিবার থেকে আলগা হও তারপর মেয়ের সঙ্গে বিয়ে দেব তা আলগা হতে বা ধাকি হলেই হয় আজকাল সবাই হচ্ছে ভয়ও আছে মুকুন্দ বিশ্বাসের ছেলের সঙ্গে তার ঝগড়া মেয়ের বিয়ে দিয়েই মুকুন্দ আর তার বউ আমার ঘাড়ে চাপবার মতলক করছে ও বাবা সেও তো গন্ধমাদন তাই আর বিয়েটা হয়ে উঠছে না করো কি ভ্যান রিক্সা চালাই নয়াপুর থেকে কেশব মাল নিয়ে এসেছি হাটের পর ফের মাল নিয়ে ফেরা আর সাবানের কথা বলছো সে কি আর শখ করে কেনা লটারিতে পেলুম বাহ লটারি মেরেছ এ তো সুখের কথা ছাই ওই যে লোয়ার রিং ছুড়ে ছুঁড়ে জিনিসের ওপর ফেলতে হয় রিংয়ের মধ্যেখানে যা পড়বে তা পাবে ফি বার দু টাকা করে তিরিশখানা খানার টাকা গচ্চা গেল তার মধ্যে একবার এই সাবান দুখানা উঠল যাচাই করে দেখেছি এ সাবান চার টাকা পঞ্চাশ পয়সায় বিকোয় লটারি মানেই তো তাই রে ভাই তুমি যদি সব জিতে যাও তাহলে লটারিওয়ালার থাকবে কি দাঁতুচু লোকটা এক চুমুক খেয়ে বলল সবারই সব হয় শুধু এই ভ্যান গাড়ি গাড়িওয়ালারই কিছু হয় না বুঝলে মা একখানা ফর্দ ধরিয়ে দিয়েছিল ট্যাঁকে আছে এখনো। সে সবার নেওয়া হবে না কটা বাজে বলো তো তারকের হাতে ঘড়ি নেই আন্দাজে বলল তা ধরো সাতটা সাড়ে সাতটা হবে রে বাস রে সব হালদার মাল গোটাতে লেগেছে যাই করালি ছিল। উঠবে না কি গো করালি দা করালি একটা হাই তুলে বললো গরুটার কথাই ভাবছিলুম কি ভাবলে বাঁজা গরু পুষতে খরচ আবার বেচতেও মন চায় না কিনবেই বা কে বলো তাই বলো বাজা গরু তা গেছে আপদি গেছে ভাবনার কি আছে রে আছে আমার ছোটো মেয়ে পদির বড় ভাব গরুটার সঙ্গে পাল খাইয়েছ কিছু বাকি রাখিনি আর দুটো গরু বিয়ে দুধও দেয় এটাই দেয় না এত বড় হাটে বউ খোঁজা মানে খড়ের গাদায় ছুঁচ খোঁজার সামিল এসে থাকলেও এত রাত অবধি তো আর হাটের মাটি কামড়ে সে নেই বউ যদি রাতে না ফেরে তাহলে রাতেও হরিমটর তারক ভাবছিল আরও কয়েকখানা চপ সাঁটিয়ে নেবে কিনা তারপর এক ঘটি জল খেয়ে নেলেই হল কিন্তু পয়সার নেশাটা চৌপাট হয়ে গেলে মুশকিল পুরুষ মানুষ আর মেয়ে মানুষের সম্পর্ক নাকি চিরেতন আলো সম্পর্কের আবার চিরেতন হরতন ইস্কাপন রুইতন হয় নাকি হলেও বাপু যমুনা কি সেসব বোঝে তবে কি না নরেনবাবু ভদ্রলোক মেলা জানে শোনে নরেনবাবুর কথা তো আর ফেলনা নয় একদিন জিজ্ঞেস করেছিল চিরেতনটা আবার কি তো বাবু নরেনবাবু হেসে টেসে বলল এই ধর তুই আর আমি আমিও কারো কেউ নই তুইও কারো কেউ নোস যেমন জলের মাছ কে কার মা বাপ জানে ওরা তবু তো ডিম ছাড়ছে বাচ্চা বিয়বে ব্যাপারটা ওরকমই আর কি চিরন্তন মানে হচ্ছে আদি সম্পর্ক বুঝলি না যমুনা বুঝি বুঝি করেও স্পষ্ট বুঝতে পারছিল না তবে এটা ঠাহর হলো যে ওই চিরেতনের মধ্যেই প্যাঁচটা আছে প্যাঁচ বুঝতে যমুনা কেন কোনো মেয়ে মানুষেরই দেরি হয় না যমুনার এই সতেরো বছর বয়স হলো এক বছর হলো পুরুষ মানুষ ঘাটছে পুরুষটা হলো তার বর তারক একদিন মিটমিট করে হেসে বলেছিল। বাবুর বাড়িতে কাজে যাস তা কখনো পিট চুলকে দিতে বললে দিস নরেন বাবুর মেলা পয়সা প্যাঁচ বুঝতে যমুনার দেরি হয় না আর একদিন বলল আহা বাবুর বউটা বোবা পীড়িতের কথা টথা কইতে পারে না পুরুষ মানুষ একটু ও সব শুনতে টুনতে চায় প্যাঁচ যমুনা বুঝতে পারে চিরেতনটা বুঝতেও তার অসুবিধে হয়নি বাবুর বউ মলয়া কালা তবে সে পয়সাওয়ালা নিতাই রায়ের মেয়ে নিতাই রায় পঞ্চাশ হাজার টাকায় নরেনবাবুকে কিনেছে এ কথা সবাই জানে নগদ ছাড়াও বাড়িঘর ঠিকঠাক করে দেওয়া মেয়ের নামে জমি জমা লিখে দেওয়া তো আছি নরেনবাবুকে তাই আর কিছু করতে হয় না শুয়ে বসে আড্ডা দিয়ে সময় কাটছিল তবে বেকার জামাই বলে লোকে টিটকিরি না দেয় সেজন্য ইদানিং নয়নপুরের বাজারে একখানা ওষুধের দোকানও করে দিয়েছে নিতাই রায় গাঁয়ের দোকান সেখানে ওষুধ ছাড়াও নানা জিনিস রাখতে হয় তার নরেন হল বাবু মানুষ সকালের দিকে শ্রীপতি নামে এক কর্মচারী দোকান দেখে সন্ধ্যেবেলা নরেনবাবু গিয়ে ঘন্টা দুয়ে কাটিয়ে আসে সেখানে কিছু ইয়ার বন্ধু জোটে এসে শোনা যাচ্ছে নরেনবাবুর গদাই লস্করি চালে সুবিধে হয়েছে শ্রীপতির সে দু হাতে লুটে নিচ্ছে তারকের তাই ইচ্ছে শ্রীপতিকে সরিয়ে চাকরিটা সে বাগায় সোজাসাপটা ব্যাপার এতে কোনো প্যাঁচ নেই মানুষ কত কি যায় আর চাইবেই তো নেই বলেই চায় কিন্তু চাইলেই তো হলো না দিচ্ছে কে আর তখনই প্যাঁচটা লাগে মলায় আর দুটো মেয়ে একটা সাড়ে তিন বছরের একটা দু বছরের তারা কেউ বোবাকালা নয় বড়টা পাড়ার খেলুড়েদের সঙ্গে খেলতে শিখেছে আর ছোটটা সারা বাড়িতেই গুটগুট করে হেঁটে বেড়ায় এ দুটো মেয়ে হচ্ছে মলয় আর যান যখন আদর করে তখন খ্যাপাটি হয়ে যায় আর সারা দিনে মাঝে মাঝে মেয়ে দুটোকে আ আ করে ডাকে মেয়ে দুটো মায়ের ডাক ঠিক বুঝতে পেরে ছুটে আসে মেয়ে দুটোর দেখাশোনা করতো উড়নচন্ডী পটলি ছোটো মেয়েটা তখন সবে হামা দেয় পটলিতাকে বারান্দায় ছেড়ে দিয়ে উঠোনে দিব্যি এক্কা দোকা খেলছিল মেয়েটা গড়িয়ে পড়ে হাঁ করে এমন টান ধরল যে দম বুঝি ফিরে পায় না মাথা ফুলে ঢোল শোনার কথাই নয় মলায়ার তবু মায়ের মন বলে কথা কোথা থেকে পাখির মতো উড়ে এসে মেয়ে বুকে তুলে নিল তারপর সে কি তার ভয়ঙ্কর চোখ আর ভৈরবী মূর্তি পটলি না পালালে বোধহয় খুনি হয়ে যেত মলয়ার হাতে বোবাদের রাগ বোধহয় বেশি হয় কথা দিয়ে দুরমুষ করতে পারে না গালাগাল দিয়ে বুক হালকা করতে পারে না তাই ভেতরে ভেতরে পোষা রাগ গুমড়ে ওঠে পটলির জায়গায় এখন যমুনা মেয়েদের দেখে শুনে ধান শুকোয় ঢেঁকি কাটে গেরস্থ বাড়িতে তো কাজের আকাল নেই আবার ছুটে গিয়ে ঘরের অকাল কুষ্মাণ্ড ওই তারকের জন্য রেঁধে রেখে আসতে হয় তা বলে খারাপ ছিল না যমুনা খাটনিকে তো তার ভয় নেই চিরকাল গতরে খেটেই বড়টি হল কিন্তু ভয়টা অন্য জায়গায় সে হলো ওই মলয়া বোবা কালা হলে কি হয় যমুনার বিশ্বাস মলয়া অনেক কিছু টের পায় শুনতে না পেলেও টের পায় মাঝে মাঝে কেমন যেন বড় বড় চোখ করে তার দিকে অপলক চেয়ে থাকে একটু ভয় ভয় করে যমুনার নরেনবাবু ধীরে ধীরে এগোচ্ছে একদিন বলল নারী আর নদীতে কোনো তফাৎ নেই বুঝলি মেয়ে ছেলে হলো বও তা জল ডুব দিয়ে উঠে পড়ো নদী কি তাতে অশুদ্ধ হলো এই যে গঙ্গায় কত পাপি তাগি ডুব দেয় গঙ্গা কি তাতে ময়লা হয় রে আগে যমুনা শুধু শুনতো কিছু বলতো না আজকাল বলে সে ফস করে বলে ফেলল তোমার কি কোনো কাজ নেই বাবু সকালের দিকটায় দোকানে গিয়ে বসলেও তো পারো শ্রীপতি তো শুনি দোকান ফাঁক করে দিচ্ছে নরেন বাবু একটা ফু শব্দ করে বলল দেখ না তাতে আমার কি দোকান শ্বশুরের শ্রীপতিও তার লোক সে বুঝবে আমার ওতে মাথা গলানোর কি আমি খাবো দাবো ফুর্তি করব। বোবা কালা বিয়ে করেছি কি মাগনা শ্বশুর কি আর চিরকাল থাকবে দোকান তো তোমারই হবে একদিন আমার নয় রে আমার নয় দোকান ওই বোবা কালার নামে ও আমি চাইও না দু টাকার জিনিস চার টাকায় বিক্রি করে পয়সা কামানোর ধাতি আমার নয় আমাকে কি তাই বুঝলি আর একদিন আরও একটু এগুলো নরেনবাবু কথা নয় একখানা তাঁতির শাড়ি দিয়ে বলল কাল সকালে পরে আসিস তোকে মানাবে এসে একটু ঘোরাফেরা করিস চোখের সামনে খুশি হলো তারকও বলল বাহ বাহ এই তো কাজ এগোচ্ছে তার মানে নরেনটা তো ভিতুর ডিম ভাবছিলাম আর বুঝি এগোবে না কি বলতে চাও তুমি বলো তো দৌড় দৌড়িস একটু মাকামাকি করলে যদি কাজ হয় তো ভালোই তাই যদি হবে তাহলে তো বাজারে গিয়ে নাম লেখালেই পারতুম চটিস কেন পেটের দায় বলে কথা শ্রীপতি সারা তো শুনছি কৈলাসপুরে চার কাঠা জমি কিনে ফেলেছে তাতে তোমার কি জলুনি হয় বুঝলি বুকের মাঝখানটায় বড্ড জলুনি হয় গরামির কাজ করে করে হাতে কড়া পড়ে গেল সুখের মুখ দেখলাম না প্রথমটায় বাঁধো বাঁধো ঠেকলেও পরে দেখবি ব্যাপারটা কিছুই না আমিও যা ওই নরেনবাবুও তা তোমার মুখে পোকা পড়বে ওরে শোন ও চাকরির মতো সুখের চাকরি নেই মালিক চোখ বুঝে থাকে হিসেব চায় না তার কোথায় পাবি এই টানা মধ্যে দিন কাটছিল যমুনার একদিন বিকেলে ভেতরের বারান্দায় বসে মলায়ার চুল বাঁধছিল যমুনা বেশ চুল মেটার দেখতেও খারাপ নয় কিছু মায়াও হয় খোঁপায় কাঁটা গুজে হাত আয়নাটা মলায়ার হাতে যখন ধরিয়ে দিল তখন হঠাৎ আয়নাটা ফেলে ঘুরে বসল মলায়া সেই বড় বড় চোখ দু হাতে হঠাৎ যমুনার দু কাঁধ ঘিমচে ধরে ঝাঁকায় আর বলে আ ভয়ে আত্মারাম ডানা ছিল বুকে কি জোর মেটার গায়ে কি করছো বৌদি কি করছো আমি তো কিছু করিনি মলয়া ঝাঁকানি থামিয়ে কিছুক্ষণ চুপ করে চেয়ে রইল তার চোখের দিকে তারপর সাপে ব্যাং ধরলে ব্যাং যেমন শব্দ করে তেমনি এক অবোধ শব্দ বেরোতে লাগলো তার গলা থেকে আর দু চোখে জলের ধারা নরেনবাবু পরদিনই বলল শহর বেড়াতে যাবি দুদিনের জন্য শুধু তুই আর আমি একটু ফুর্তি করে আসি চল ফুঁসে উঠতে পারল না যমুনা তার কি সেই জোর আছে জোর হলো স্বামীর জোর তার তো সেখানেই লবডঙ্কা যমুনা সুতরাং অন্য পন্থা ধরে বলল তোমার শ্বশুরকে যদি বলে দিই তাহলে কি হয় ও বাবা এ যে আমার শ্বশুর দেখায় কেন রে শ্বশুরের কাছে কি খানাও বাঁধা রেখেছি নিতায় রাই বা কম কিসে পটল ডাকায় তার বসন্ত কুমারীর ঘরে যাতায়াত কে না জানে কি করবে সে আমার তুই বড্ড বোকা মেয়েছিল তো শোনো বাবু বৌদি কিন্তু সব টের পায় সু আগের কথা আর বলিস নি টের পায় তো পায় কি করবে সে যমুনার আর ভাবনা নরেন বাবুর সাহস বড়ই বেড়েছে এবার তার বিপদ শুনে খ্যাক করে উঠল তারক বিপদ আবার কি তোকে তো কতবার বলেছি ওতে কিছু হয় না তোর আমিও রইলুম কখনো কলঙ্ক রটিয়ে তোকে বিপদে ফেলবো না নরেনবাবুর সঙ্গে আমার পষ্টাপুষ্টি কথা হয়ে গেছে কি কথা সামনের মাসে চাকরিতে জয়েন দেব নরেনবাবু অন্য মেয়ে মানুষ দেখে নেয় না কেন যার যাকে পছন্দ তোকে চোখে লেগেছে ও বড় সর্বণে সে ব্যাপার যাকে চোখে লাগে তার জন্য পুরুষ মানুষ সব করতে পারে আমি কালই বাপের বাড়ি যাচ্ছি লাতি ঝাঁটা খাই শুকিয়ে মরি তাও ভালো তবু নষ্ট হব না বিপদে ফেললি দেখছি বলি আমার মতো একটা মনীষীকে যদি তোর সব দিয়ে থাকতে পারিস তবে নরেনবাবু দোষটা কি করলো সে দেখতে আমার চেয়ে ঢের ভালো ফর্সা চোখ মুখে শ্রী ছাঁদ আছে আমি তার পাশে কি বলতো তুমি আমার স্বামী ওই তো তোর দোষ স্বামীর মতো স্বামী হলেও না হয় বুঝতুম তুমি খারাপ লোক নাও তোমাকে লোভে পেয়েছে তোর মাথাটাই বিগড়েছে আমি খারাপ নই খুব খারাপ কেউ আজ অব্দি আমাকে ভালো বলেনি আমি বলছি ভালো করে ভেবে দেখো নরেনবাবু তোকে চায় এমন কি এ কথাও বলেছে সে তোকে বিয়ে করতেও রাজি বিয়ে বলে এমন অবাক হয়ে তাকালো যমুনা যেন ভূত দেখছে ভয় পাসনি তোর একটু ধর্ম ভয় আছে আমি জানি আমি সাপ বলে দিয়েছি বিয়েটিয়ে নয় মশাই আমি বউ ছাড়ছি না দুদিন চার দিন বড়জোর তোমার একটু বাঁধলো না বলতে নরকে যাবে যে সে দেরি আছে নরকে মেলা লোকই যাবে কলিকালে কি নরক যাত্রীর অভাব রে আগে এ জন্মে কিছু জুত করে নিই নরক তো আছেই কপালে যমুনা রাগ করে বলল দেখো আমি সাবিত্রী বেউলো নই তবে যা বুঝেছি তাই বুঝেছি আমাকে দিয়ে কাজ হবে না তুই বোকাও রে নরেনবাবুর কি মেয়ে ছেলের অভাব তোর কত বড় ভাগ্য যে এত মেয়ে ছেলে থাকতে তুই ও শালাক চোখে পড়েছিস আমি বলি সময় থাকতে এসব ভাঙিয়ে নে রূপ যৌবন সব ভাঙিয়ে মা লক্ষ্মীকে ঘরে এনে তো লাগে মা লক্ষ্মী এমন ঘরে লাথি মারতেও আসবে না মনটা ঠিক করে ফেলেছিল যমুনা এখানে থাকলে যে তার আর পরকাল বলে কিছু থাকবে না তাও বুঝেছে কিন্তু যায় কোথা বাপের বাড়ি বলতে তুলসী পোতা গায়ে একখানা ঝুপড়ি এন্ডি গেন্ডি অনেক ভাই বোনের সংসার তার বাবা দাঁত আর হাজার মলম বিক্রি করে মা বেচে ঘটে। বাঁশঝাড়ের মধ্যে একটা তোল পার হচ্ছিল ভোঁস ভোঁস শ্বাসের শব্দ সেই সঙ্গে কে যেন আদার বাদার ভাঙছে তারক ভয় পেয়ে দাঁড়িয়ে গেল ও কি গো করালি চাপা গলায় বলল চুপ কান খাড়া করে শুনছিল করালি বাঁশবনের মধ্যে দুটো চোখ চকচক করে উঠল হঠাৎ আল্লাদের গলায় করালি বলল ওরে পাজি মাগি এখানে এসে সে দিয়ে রয়েছিস আয় আয় বলছি শিগগির বাঁশ বনে প্রলয়ের শব্দ তুলে আর ফোঁস ফোঁস করে শ্বাস ফেলতে ফেলতে গরুটা বেরিয়ে এলো গরু না হাতি বোঝাভার বিশাল চেহারা উরে বাস রে এই তোমার গরু গরুটা করালির গা ঘেঁষে দাঁড়াল তার গলা এক হাতে জড়ি ধরে করালি বলল আহা বাঁজা বলেই ওর মনে সুখ নেই না মনের দুঃখে মাঝে মাঝে বনবাসে যায় ফিরেও আসে চল চল পা চালিয়ে চল মেয়েটা এতক্ষণে পা ছড়িয়ে কাঁদতে বসেছে তারক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল তুমি কপালওয়ালা মানুষ গরুটা দিব্যি পেয়ে গেলে এখন আমার বউ কোথা পাই বলতে পারো আমার কপাল তো আর তোমার মতো নয় পাবি পাবি বাঁধা বউ যাবে কোথায় মারধর করিস নাকি আরে না সে সব নয় নরম সরম আছে গায়ে হাত তোলার দরকার হয় না তবে গো আছে খুব যেটা না বলবে সেটাকে হাঁ করায় কার সাধ্য সামনেই মলায়া ফার্মেসি আলো জ্বলছে দিব্যি পাকা ঘর দোকানও বড়সড়ই আজ নরেনবাবু নেই শ্রীপতি একা বসে মাছি দাঁড়াচ্ছে তাকে দেখে শ্রীপতি বিশেষ খুশি হল না হওয়ার কথাও নয় মুখটা আষ্টে করে বলল বাবু নেই আসেনি আজ না সকাল থেকেই পাত্তা নেই বাড়ি থেকেও লোক এসে খুঁজে গেছে এ তবে তো শ্রীপতি চেয়ে আছে বুকটা ধক ধক করছিল তারকের তারির নেশাটা কেটে যাওয়ার উপক্রম গেল কোথায় নরেনবাবু শ্রীপতি ঠোঁট উল্টে বলল তা কে জানে বলে যায়নি কিছু বাড়ির লোকও খুঁজছে দুইয়ে দুয়ে তবে কি চারই হল যমুনা আর নরেনবাবু যদি একসঙ্গেই হাওয়া হয়ে থাকে তো শ্রীপতির জায়গায় সামনের মাসে সেই জয়েন দেবে তারও বসে গেল দোকানে বিক্রি কেমন হে বিক্রি কোথায় ওষুধের স্টকই নেই নেই কেন ওষুধ কি মাগনে আসবে টাকাটা দেবে কে কেন বাবু দেবে দিচ্ছে কোথায় অন্য সব কারবারে টাকা আটকে আছে দোকান চলছে নমনম করে ইয়ে তা উপরি টুপ্রি কেমন উপরি সেটা আবার কি মাস মাইনেরই দেখা নেই তো উপরি তারক মৃদু মৃদু হাসছিল শ্রীপতি তো আর পাঠা নয় যে তার কাছে কবুল করবে নরেন বাবু বাড়িতে কিছু বলে যায়নি তাকে জানে ঠসা বোবা বা বউ তাকে বলাও যা না বলাও তা তারক উঠে পড়ল না এতদিনে যমুনার তাহলে সুমতি হয়েছে নরেনবাবুর সঙ্গেই যদি গিয়ে থাকে গেছেই তাহলে তো মার দিয়া কেল্লা ওষুধের দোকান মানে কাঁচা পয়সা ঘরে ফিরে টেমি জেলে বসে বসে খানিক ভাবল তারক খবর নিয়েছে শ্রীপতির মাইনে মাসে তিনশো টাকা কম কিসের বসা চাকরি তার উপর উপৃত আছি মনটা বেশ ভালোই লাগছে তারকের সে টেমি বিয়ে শুয়ে পড়ল কত রাত হবে কে জানে হঠাৎ একটা চেঁচামেচি শুনে ঘুম ভাঙল তারকের কোথা থেকে চেঁচামেচিটা আসছে তা প্রথমে ঠাহর হলো না কারো বিপদ আপদ হলো নাকি দরজা খুলে বেরিয়ে এলো তারক মনে হলো পুরো গাঁই চেঁচাচ্ছে মেয়ে পুরুষের গলা শোনা যাচ্ছে ডাকাত ডাকাত তারক লাভ দিয়ে উঠোনে নামল তারপর নরেনবাবুর বাড়ির দিকে ছুটতে লাগল গন্ডগোলটা ওখানেই হচ্ছে যেন নরেনবাবুদের পুরনো ভাঙা বাড়ি সারিয়ে দালান তুলে দিয়েছে নেতাইরায় বেশ বড়সড় বাড়ি উঠোনে ধানের মড়াই টিপকল পেছনে গোয়াল ঘর। বাড়িটা হাতের তেলের মতোই চেনে তারক চেঁচালেও পাড়ার লোক কেউ বেরোয়নি ভয়ে বাইরের উঠোনে মশাল হাতে কালিঝুলি মাখা একটা লোক দাঁড়িয়ে হাতে একখানা বড় সড়ো ছোড়া চকচক করছে আর ভাঙা দরজা দিয়ে আর দুজন টেনে হেঁচড়ে বাইরে বের করে আনছে নরেনবাবুর বোবা কালা বউটাকে বউটার শাড়ি খুলে লম্বা হয়ে ছড়িয়ে গেছে ঘর অবধি তার মুখে কথা নেই কেবল আ চিৎকার তারক চেঁচিয়ে বলল ডাকাতি করছো করো বউটাকে অমন করছো কেন হে ওকে ছেড়ে দাও বোবা কালা মানুষ উঠোনের ছোড়া হাতে লোকটা একবার তার দিকে ফিরে দেখে একটা হাঁক মারল ভাগশালা সুরের বাচ্চা পেট ফাঁসিয়ে দেবো তারক থমকে গেল হচ্ছেটা কি ডাকাতি করবি কর কিন্তু মেয়ে ছেলেটাকে টেনে বের করছিস কেন অবলা মানুষ হঠাৎ ঝাঁক করে মাথাটা পরিষ্কার হয়ে গেল তারকের এশালারা ভাড়াটি খুনে নয় তো চুলের মুঠি ধরে ছেঁচড়ে সিঁড়ি দিয়ে নামিয়ে আনছে মলায়াকে একজন বেটে মোটা একটা লাঠি দিয়ে পেটাচ্ছে অমানুষিক জোরে হাড় গোড় ভেঙে যাওয়ার কথা আ চিৎকারটা চারদিকে ছড়িয়ে যাচ্ছে সাইরেনের মতো সেই চিৎকারে মরা মানুষও শিউরে উঠবে মশালের আলোয় তারক দেখতে পেল মলয়ার মুখ দিয়ে রক্ত গড়াচ্ছে উঠোনের লোকটা ছোড়া হাতে এগিয়ে যাচ্ছিল মলয়ার দিকে তারক জন্মে মারদাঙ্গা করেনি সে ভীতু মানুষ কিন্তু আজ মাথাটা যেন বড্ড তেতে গেল হঠাৎ চারদিকে ঢেলা আর ইটের অভাব নেই পুরনো বাড়ির ভাঙা টুকরো চারদিকে ছড়ানো তারক একখানা ইটের টুকরো তুলে খানিক দৌড় দিয়ে টিপ করে মারল একটা দুটো তিনটে মার সালাকে মার সালাকে বলে চেঁচাচ্ছিল তারক তার পয়লা ইটেই আলা মাথা চেপে বসে পড়েছিল আর ইটগুলো লাগলো কি না কে জানে তবে লোকগুলো ভরকে ছিটকে গেল এদিক ওদিক তারক লাভ দিয়ে এগিয়ে উঠোনে ঢুকলো সামনে একটা খেটে লাঠি পড়েছিল সেইটে তুলে নিল সে তারপর বসা ডাকাতটা উঠে যেতেই পাগলের মতো মারতে লাগলো তাকে কে একজন চেঁচালো পালা পালা লোক আসছে ডাকাতের যান বলে কথা অত পিটুনি খেয়েও লোকটা হঠাৎ উঠে প্রাণ ভয়ে দৌড় লাগালো কে কোথায় গেল কে জানে তবে মেয়েটা বেঁচে গেল এই যাত্রা গায়ের লোক বোধহয় তারকের সাহস দেখেই বেরিয়ে এলো এতক্ষণে লহমায় লাঠি সোঁটাধারী পুরুষ আর মেয়ে ছেলেতে উঠোন ভর্তি মেয়েদের কারো হাতে বটি অবধি চেঁচামেচিতে কান পাতা দেয় মলয়াকে ধরে তুলতে হলো। বোবা মেয়েটা থরথর করে কাঁপছে চোখে ভুতুরে দৃষ্টি সোজা হয়ে দাঁড়াতেও পারছে না তারক পাঁজাকোলা করে তাকে ঘরে এনে শোয়ালো বিছানায় মেয়ে দুটো চেঁচিয়ে কাঁদছে নরেনবাবু কোথায় নরেনবাবু কি খাটের নিচে নাকি নাকি পালিয়ে গেছেন এসব নানা জন জিজ্ঞাসা করতে লাগল একজন মুনিশ এগিয়ে এসে বলল বাবু আজ সাত সকালেই একটু শহরে গেছেন আজ ফিরবেন না তারকের গা জ্বালা করছিল হঠাৎ নরেন নরেনশালাই মলাকে খুন করতে লোক পাঠায়নি তো শালার যে যমুনার উপর দারুণ লোভ তারকের কাছে বীর প্রস্তাব অবধি দিয়ে রেখেছে মাথাটা বড্ড গরম হচ্ছিল তারকের সবাই এসে পিঠ চাপড়ে যত তার বীরত্বের প্রশংসা করছিল আর ততই তারকের গায়ের রোঁয়া দাঁড়িয়ে যাচ্ছিল রাগে ব্যাপারটা তার কাছে পরিষ্কার ডাকাতি নয় ডাকাতরা অকারণে খুন করে না এরা খুন করতেই এসেছিল তপন হালদারের ছেলে মিতুল বাইকে করে কালীপুর থেকে মনমথ ডাক্তারকে নিয়ে এলো গাঁয়ে হোমিওপ্যাথিক জগন্নাথ কিসব সব ওষুধ খাইয়ে দিয়েছিল মলয়াকে যাই হোক বউটার চোট তেমন মাত্রা ছাড়া নয় মনমথ ডাক্তার দেখে টেখে বলল হারটার ভাঙেনি তবে ভোগান্তি আছে তারক ভিড়ের বাইরে উঠোনের এক ধারে এসে দাঁড়িয়ে ওপরে চেয়ে আকাশটা দেখল সে অমানুষ ঠিকই কিন্তু তার চেয়েও ঢের অমানুষ তো পৃথিবীতে আছে দেখা যাচ্ছে কালীপুর থানা থেকে পুলিশও এসে পড়ল জিপে করে জবানবন্দি দিতে দিতে রাত প্রায় ভোর তারও বাড়ি মুখও রওনা হল মনটা খারাপ লাগছে বউটা এঁটো হয়ে পড়ল বাস ঝাড় পেরোনোর সময় কে যেন বলে উঠল আমি তো জানতুম তুমি খারাপ লোক নও তারুক হাঁ কে কে আমি অন্ধকারেও কি আর চিনতে ভুল হয় তুই তুই নরেনবাবুর সঙ্গে যাসনি তোমার কি মুখে কিছু আটকায় না তার আগে গলায় দড়ি দেবো তাহলে কোথায় ছিলি কোথায় আবার বৌদি লুকিয়ে রেখেছিল নতুন গোয়াল ঘরে ডাকাত যখন পড়ল তখন বেরিয়ে এসে কাণ্ড দেখে খড়ের গাদার পেছনে লুকিয়ে পড়ি তুমি না এলে আজ কী যে হতো নরেনবাবু তাহলে কার সঙ্গে গেল তার আমি কি জানি নিয়ে যেতে চেয়েছিল বলেই তো পালিয়েছিল ও শালা মহা হারামি একবার ভেবেছিলুম পুলিশকে বলে দিই খুনটা সালাই করাচ্ছিল না না ও সব বলার দরকার নেই আমাদের তো এ গাঁয়েই থাকতে হবে আমরা গরিব মানুষ হুম আর আমাকে বেচতে চাইবে না তো তারক একটু হাসলো তারপর হাত বাড়িয়ে যমুনার একটা হাত ধরে বলল সেই তারকটা ভেগে গেছে এখন যে তারকের হাত ধরে হাঁটছিস সেটা একটা পরপুরুষ তারকের হাতে একটা জোর চিমটি কাটল যমুনা এতক্ষণ শুনলে শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা পরপুরুষ গল্পটা কেমন লাগলো গল্পটা ভালো লাগলে একটা লাইক করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম